আমি আগে এটাকে ধরে একটা বাইট মেরে দিব বস। ইউটিউবে প্রথমবার এরকম রাক্ষস খাবা আমি খাচ্ছি। আচ্ছা গরম গরম এটা 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 কি ফুটছে দাদা? এটা চিকেন চাপ ফুটছে। বাহ চিকেন চাপের সেন্টটাও তো সেই লেভেলের বের হচ্ছে। তোমাদের আরো একটা নতুন ভিডিও, আরো একটা নতুন এপিসোডে। আর আজ কিন্তু দেখো স্টেশনের উপরে দেখতেই পাচ্ছ যে মন্দিরটা, কিন্তু আমি স্টেশনের উপরে দাঁড়িয়ে রয়েছি। আর আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মানুষ, মানে পশ্চিমবাংলার মানুষ বস, মানে অল ওভার ওয়ার্ল্ডে এত কম দামে খাবার, এত টেস্টফুল খাবার বস আমি হলপ করে লিখে দিতে পারি, আর অন্য কোথাও পাওয়া যায় না। অথেন্টিক খাবার, চিপ প্রাইসের খাবার আর টেস্টফুল খাবার বস, আমি কেন খেতে যাব পচা খাবার? আর খেয়ে কেন তোমাদেরকে একথা বলতে যাব যে খাবারটা খুব সুন্দর হয়েছে, কারণ পে তো আমাকেও করতে হয় না সবার মতনই। তো আজকে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি স্টেশনের, ট্রেনের আওয়াজ পাচ্ছ? আজকে আমি আবার ব্যাক টু বিরাটি স্টেশন। বিরাটি স্টেশনে রয়েছি, একটা মানে খুব কিউট একটা ভাই, ভাইয়ের দোকানে এসেছি, এসে দেখবো যে কি কি খাবার এখানে পাওয়া যাচ্ছে আর কেমন কেমন প্রাইসে পাওয়া যাচ্ছে। রুটির দাম শুনেছি 3 টাকা আর পরোটার দাম 5 টাকা, আর তার সাথে কি পাওয়া যাচ্ছে ম্যাটারটা তো ওখানেই বস। তো চলো আর বেশি না বুকে ভাট, লেট গেট স্টার্ট। তবে ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমায় চেও না, আমি হলাম রাজদীপ আর তোমরা দেখছো আরডিএ ফুডি, চ্যানেলে থাকো। আর হ্যাঁ, ভালো লাগলে ভিডিও অতি অবশ্যই একটি লাইক করতে ভুলো না, ভিডিওটি শেয়ার করো, আর চ্যানেলে যারা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিতে হিট করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য। আর হ্যাঁ, ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছো পেজটিকে ফলো করে নিও, তাহলে নতুন নতুন আপডেট পেতে থাকবে। তো চলো এবার গিয়ে দেখে দিই। ওয়াও, আর এগুলো পিস কত করে দিচ্ছ? 50 টাকা প্লেট। কয় পিস থাকছে? 5 পিস থাকছে। আর এটা 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 কি? ড্রামস্টিক, চিকেনের ড্রামস্টিক, মানে এটা কি পুরো ফুল লেগ রয়েছে? এটা প্রাইস কত দিচ্ছ? 40 টাকা শুধু একটা পুরো লেগ দিয়ে দিচ্ছ, তাই তো? আর এর সাথে রুটি রয়েছে। আচ্ছা, আর ওই ভেতরে তো দেখতে পাচ্ছি ওখানে চিকেন কষা থেকে শুরু করে বিভিন্ন কিছু রয়েছে, তাই না? পরোটা 5 টাকা করে, রুটি 3 টাকা করে, তাই তো? আচ্ছা, তো ড্রামস্টিকের সাথে তুমি কি প্রেফার করবে, পরোটা না রুটি? পরোটা নিতে পারি, তাই তো? তুমি একটা পরোটা একটা ড্রামস্টিক, বিকজ তোমার ড্রামস্টিকটা এত ডিলিশিয়াস লাগছে দেখতে, ঠিক আছে? দেখো জাস্ট, তো তুমি আমাকে একটু দিয়ে দাও, যা হবে এবার খাবার পরে কথা হবে। তাহলে এই টোটাল জিনিসটা কতই পাচ্ছি? একটা পরোটা দিয়ে আর এটা দিয়ে টোটাল 45 টাকায় পাচ্ছি, তাই তো? তো দেখো জাস্ট, এই হলো কিন্তু লুক। ওয়াও, এবার এটাকে একটু খেয়ে দেখার পালা। আচ্ছা, তো শান্তনু ভাই, আমাদের বিরাটি স্টেশনের উপরে 2 নম্বর প্ল্যাটফর্মের উপরে, ঠিক যেখানে কই কই কাকা আছে, মানে ববিদা, আমাদের ববিদার দোকানটা একটা দুটো দোকান ক্রস করে, কিন্তু এই যে যেমন দেখো আমার পাশে দেখতে পাচ্ছ দোকানটা, এখানেই পাওয়া যাচ্ছে এই যে ড্রামস অফ হেভেন থেকে শুরু করে মাটন চুস্তা, তুমি যা বলো, রুটি থেকে শুরু করে পরোটা, তুমি যে কোনো কিছু নিতে পারো। এবার এখানে নিয়েছি আমি একটা পরোটা, যেটার পিস হলো 5 টাকা, পরোটা সাইজ হলো এই। আর এবার পরোটাকে রেখে আমি দেখাই হলো ড্রামস্টিক, যেটা কিনা ড্রামস্টিক তো আমরা অনেক জায়গায় খেয়েছি, বাট এটা কিন্তু একটা ফুল। জাস্ট একবার জাস্ট দেখো লুকটা, দেখো দেখতে পাচ্ছো এর ওয়েটটাও ঠিক সেই রকমই, একটা হেভি সাইজের মুরগির লেগ পিস কিন্তু এটা দেখতে লাগছে। আর জাস্ট এবার ভাবো আমি জাস্ট পরোটা দিয়ে কি খাবো আমি জানি না, আমি আগে এটাকে ধরে একটা বাইট মেরে নিব বস। ভেতরের একটু কাছে এসে দেখো, ভেতরের মাংসটা কিন্তু একদম পুরোপুরি ভাবে বয়েলড হয়েছে। আর যেহেতু স্টেশনের উপরে দাঁড়িয়ে ভিডিও করছি, আশপাশ থেকে ট্রেন যাবে, এরকম হর্ন দিতে থাকবে, আর তখন তখন আমি ভীষণ ভাবে চিল্লাতে থাকবো। তো এবার এই পরোটাটা দিয়ে একটু ছিঁড়ে নিই পরোটাটা, আর
এই গ্রেভিটা দিয়ে একটু ট্রাই করে মানে একটু টেস্ট করে দেখা যাক ঠিক এরকম ভাবে নিয়ে দেখো জাস্ট রসুন পেঁয়াজ এর একটা খুব দারুণ স্মেল বেরোচ্ছে তার সাথে তো এরকম একটা কালার জমে গেল বাস জমে গেল যারা যারা এখনো পর্যন্ত এই অ্যাড্রেস জানো না অ্যাড্রেস তো তোমাদেরকে বলে দিলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো বাট একটু বেলা করে এসো কারণ ওদের রেডি করতে একটু সময় লাগে আমরাও এসে কিছুক্ষণ ধরে ওয়েট করেছি তারপরে গিয়ে জিনিসগুলো পেয়েছি একটু টাইম না দিলে তুমি কোনো সময় ভালো খাবার খেতে পারবে না যে কোনো ভালো কিছু বানাতে গেলে একটু ভালো টাইম তো লাগবে স্বাভাবিক হবে তবে হ্যাঁ বস একটু বেজা চলে গেছে এত বড় বড় সাইজের লেগ পিস পেতে গেলে আর এরকম খাবার দাবার দেখতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কিন্তু আর না করলে সত্যি অনেক ভারী শুনে মারবো গজব বেজতি হে না না মারবো না চিন্তা নেই আর আরেকটা বাইট দেওয়া যাক জাস্ট ভাবো এত বড় একটা চিকেন ড্রামস্টিকের দাম একটা ফুল লেগ পিস যার দাম হলো 40 rupees ইজিলি যে কেউ বাই করতে পারবে একটা পাউটা নিয়ে যদি এটা খাও ইজিলি তোমার সন্ধ্যেবেলার টিফিন বা সন্ধ্যেবেলার তোমার পেট ভরে যাবে এটুকুনি তো কনফার্ম তো বস রয়েছে তো আর অনেক কিছু যেমন কিনা ভাই আমাদেরকে বললো যে মটন চুস্তা রয়েছে বাট যদি এরকম হ্যাভেন টাইপের জিনিস পাই তো চুস্তা কি আর সামনে চলে তার আর আশা করি ইউটিউবে তোমরা এর আগেও চুস্তার ভিডিও দেখেছো এই ভাইয়ের দোকানেই যে চুস্তা দিয়ে পরোটা দিয়ে খাচ্ছে বাট আমি আজকে এটা এসে নতুন দেখলাম তো আমার তো মনে হলো বস আমি এটাই ট্রাই করব এটাই খাবো তো চলো বস আমি এটাকে শেষ করি দাঁড়াও আরেকবার খাই একটু পরোটা দিয়ে না খেলে হবে ইউটিউবে প্রথমবার এরকম রাক্ষস খাবার আমি খাচ্ছি আমি যেভাবে খাচ্ছি আশেপাশে মানুষজন দাঁড়িয়ে রয়েছে তাকে তাকে আমার খাওয়া দেখছে আর আমার খুব ভালো লাগছে বুঝতে পারছো খুব ভালো লাগছে আমার তো বস আর বেশি গেজাবো না অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে লাইক করো লাইক করতে ভুলো না ভাইয়ের দোকানে আসো প্রচুর কিছু রয়েছে প্রচুর কিছু এটা ভালো না লাগলেও আরো অনেক কিছু পেয়ে যাবে সেটা ট্রাই করো আশা করি ভালো হবে আমি আর অন্য কিছু ট্রাই করলাম না আজকের মতো তো চলো দোকানের ওপেন হওয়ার টাইমটা আমি একটুখানি তোমাদের সাথে গিয়ে জিজ্ঞাসা করে বলে দিচ্ছি ভাই দোকান ওপেন হয় কখন সকাল 7টা থেকে গিয়ে যা যা জিনিস পাই দেখতে পাচ্ছি এত কিছু পাওয়া যায় না এত কিছু পেতে গেলে মিনিমাম 6টা তো সকাল 7টা থেকে কিন্তু দোকান ওপেন হয়ে যায় কিন্তু যদি এত কিছু তোমাকে রকমারি খাবার পেতে হয় আসতে হবে তোমাকে সন্ধ্যাবেলা 6টার সময় আমার মনে হচ্ছে কেন যায় না আমার মুখের সাইডে পুরোপুরি ভাবে এই জিনিসগুলো লেগে গেছে তো এটাকে এখন ধুতে হবে তো দেখা হচ্ছে চলো নেক্সট আরেকটা ডেস্টিনেশনে আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকো স্টে ব্লেসড আর হ্যাঁ গরমটা একটু কমেছে তবুও নিজের খেয়াল রাখো আর হ্যাঁ মাঝে মধ্যে একটু গুলুগন্ডি গুলিয়ে খাও না খেলেও চলবে অসুবিধা নেই জল খেতে থাকো তো চলো দেখা হচ্ছে আবার ততক্ষণের জন্য স্টে ব্লেসড ভালো থেকো বাই